গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগে কর্মরত উপপুলিশ কমিশনার ফজলুল করিমের নাম ছবি ব্যবহার করে প্রতারক চক্রের ফেসবুক আইডি তৈরি করে আউটসোর্সিং চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকজনের নিকট নগদ ও বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে বিস্তারিত। উক্ত বিষয়ে প্রতারককে গ্রেফতারে অভিযানে নামে জিএমপি সাইবার টিম। পরে জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রতারক লিটন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব ও কালিয়াকৈর থানা এলাকা হতে আকিল হাসান ও শফিকুল ইসলাম নামে বিকাশ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ বিকাশ প্রতারণার সাথে যুক্ত। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ও নগদ 45,000 টাকা উদ্ধার করা হয়। আজ বেলা 11:30 জিএমপি কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করেছেন জিএমপি উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান ও উপপুলিশ কমিশনার ডিবি উত্তর মোহাম্মদ কামাল হোসেন।